আমরা কোরবানির ঈদের নামাজ আদায় করার জন্য যখন মসজিদে যাব আমাদেরকে খেয়াল করতে হবে দশই জিলহজ আমরা কোরবানির ঈদের নামাজ আমরা আদায় করি আর নয়ই জিলহজ ফজরের নামাজ থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত আমরা একটি তাকবীর পড়ব الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد التكبير পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার পড়া ওয়াজিব তিনবার পড়া হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব মা বোনেরা যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা এ তাকবীর যদি আমরা এক ওয়াক্ত নামাজে ভুলে যাই পরের ওয়াক্ত নামাজে আমরা সেটা মিলিয়ে নিব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ঈদের মাঠে আমরা যাব নতুন পোশাক পরিধান করে মুখের মধ্যে হাসি থাকবে গোসল করে আমরা যাব ওযু করে আমরা যাব পাক পবিত্র হয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহতে যেতেন তখন তিনি খালিফুত তারিক রাস্তাকে পরিবর্তন করতেন এক রাস্তা দিয়ে তিনি যেতেন অন্য রাস্তা দিয়ে তিনি ফিরে আসতেন